নৌকা তোমার ঘাটে বাঁধা আছে, যাবে কি অনেক দূরে? এখানে যেন জিজ্ঞেস করছে, আমরা দেখতে পাচ্ছি যে ছোকানুর ভাই, যে নৌকা ঘাটে বাঁধা আছে তো অনেক দূরে কি যাবে কি না, এটার কথাই যেন জিজ্ঞেস করছে। আমরা দেখতে পাচ্ছি, পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে। এখানে কানাই বলছে যে পায়ে পড়ি, মানে খুব অনুনয় বিনয় করে বলছে, একেবারে খুব অনুরোধ করে এখানে যেন বলছে। আমরা দেখতে পাচ্ছি খুব মানে একেবারে খুব আপনের মতো যেন বলছে, পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে, যে একেবারে তার কাছে খুব খুব আবেগাপ্লুত হয়ে বলছে যে ছোকানুকে আর ওকে যেন সাথে নিয়ে যায়। আমারে চেনো না, আমি যে কানাই, ছোকানু আমার বোন। এখানে যেন নিজের পরিচয়টাকে বর্ণনা করছে কানাই, যে এখানে মাঝিকে সে বলছে যে আমাকে চেনো না, আমাকে কি চিনে কি না সেটা জিজ্ঞেস করছে। আমারে চেনো না, আমি যে কানাই, বলছে যে তার পরিচয়টা, তার নাম বলছে যে সে যে কানাই, ছোকানু আমার বোন। পরে তার বোনের কথা বলছে যে কে তার বোন, ছোকানু আমার বোন। তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন, তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন। তো এখানে পরে বলছে যে তার সঙ্গে, অর্থাৎ এই মাঝির সঙ্গে ঘুরে বেড়ানোর কথা বলছে, মাঝির সঙ্গে ঘুরে বেড়ানোর কথা বলছে। তো ঘুরে বেড়ানোর কথার মধ্যে আমরা দেখতে পাই কোথায় ঘুরে বেড়াবে, মেঘনা পদ্মা শোন। আমরা জানি মেঘনা একটা নদীর নাম, আমরা জানি পদ্মা একটা নদীর নাম, আচ্ছা শোনও একটা নদীর নাম। তো এখানে আমরা কিন্তু বানানটা একটু লক্ষ্য রাখবো, আমরা এটাতে কিন্তু মূর্ধন্য ণ ব্যবহার করেছি, আমরা কিন্তু এখানে অন্য কোনো কিছু ব্যবহার করিনি। শোনো, মা এখন ঘুমিয়ে আছেন, দিদি গেছে স্কুলে, এই ফাঁকে মোরে আর ছোকানুরে নৌকোয় নাও তুলে। এখানে বলছে তার অবস্থার কথাটা বর্ণনা করছে, তার অবস্থার কথাটা বর্ণনা করছে, ছোকানু আর কানাইয়ের অবস্থার কথাটা বর্ণনা করছে। কারণ এখন কেন তাদেরকে নৌকায় নিবে, এটার জন্যই আসলে বলছে, যে কারণ তাদের মা এখন ঘুমিয়ে আছেন, তারপরে তাদের দিদি স্কুলে গেছেন, তো এই ফাঁকে মোরে আর ছোকানুরে নৌকোয় নাও তুলে। তো তাদেরকে এখন আসলে ধরার মতো কেউ নেই, বা তাদেরকে আসলে বারণ করবার মতো এই সময়ে কেউ নেই, বারণ করবার মতো কেউ নেই এই সময়ে। সেজন্যই আসলে এই কথাটা বলছে মাঝিকে কানাই, যে এই ফাঁকেই যেন তাকে আর ছোকানুকে নৌকায় তুলে নাও, কোনো ভয় নেই, বাবার বকুনি তোমায় হবে না খেতে। এখানে কানাই আশ্বাস দিচ্ছে মাঝিকে যে বাবার বকা মাঝির খেতে হবে না, বরং সেই দায়ভার কানাই নিয়ে নেবে, যত দোষ সব আমার, না আমি নেব মাথা পেতে, যত দোষ আমরা, না আমি একা নেব মাথা পেতে। আচ্ছা এখানে আমরা কী বলছি, যত দোষ সব আমরা, না আমি একা নেব মাথা পেতে। প্রথমে বলছে যে সব দোষ আমরা সবাই মিলে নিব, পরবর্তীতে বলছে যে না আমি একাই মাথা পেতে নিব। কানাই সব দোষ একা মাথা পেতে নেওয়ার কথা বলেছে, বেড়াতে যাবার কারণে মাঝি কিংবা ছোটো বোন ছোকানুকে যেন বকা খেতে না হয়, সেই জন্যই কানাই সব দোষ নিজের ঘাড়ে নেবে। এখানে আমরা কী দেখতে পাচ্ছি, কানাই সব দোষ নিজের ঘাড়ে নেবার কথা বলছে।